বন্ধু, আপনি কি জানেন কোকা কোলা ফ্যাক্টরিতে কীভাবে তৈরি হয়, কেন কোকা কোলা তৈরি করতে গিয়ে শুয়োর শুয়োরের মাংস এবং রক্ত ব্যবহার করা হয়? এগুলো আমরা অনেকদিন ধরেই শুনে আসছি। তো ফ্যাক্টরির ভিতরকার খবর কি, চলুন এই ভিডিওতে আজকে দেখে নেওয়া যাক। আমরা প্রতিদিন বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে রাখি, আমরা বিভিন্ন দিনে বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করি, যেমন কোকা কোলা, থামস আপ, এছাড়াও আরও অনেক রকমের হেলথ ড্রিঙ্কস, সঙ্গে সঙ্গে সফট ড্রিঙ্কসও। কিন্তু এগুলো খাবার আগে কোনোদিনও ভাবি না যে কীভাবে সেগুলো তৈরি হয় বন্ধু, আর যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবে। চলুন ফ্যাক্টরির ভিতর থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনা যাক বন্ধু, সঙ্গে সঙ্গে ভিডিও শেষের দিকে রহস্যটাও ফাঁস করব। প্রথমে আপনাদেরকে দেখানো যাক কাঁচের বোতলটা কীভাবে তৈরি হয়। বন্ধু, কাঁচের বোতল আসলে গলিত কাঁচ থেকে তৈরি করা হয়। সেখানে বালি ছাড়াও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হয়। এই যে হলুদ হলুদ লাল রঙের যেগুলোকে দেখছেন, এগুলোই হচ্ছে কাঁচের বোতল। প্রথমে লাভার মতো থাকে, আগুনের একটা গোলার মতো, সেখান থেকে বোতল তৈরি করা হয়। আর সেই বোতলের মধ্যেই বিভিন্ন ড্রিঙ্ক ভরে মার্কেটে ছেড়ে দেওয়া হয়। চলুন এবার বিয়ার কীভাবে তৈরি হয় দেখায়। সেই কাঁচের বোতলগুলোকেই ইউজ করা হয় বিয়ার বাজারে ছাড়ার জন্য। কনভেয়ার বেল্টের মাধ্যমে বিভিন্ন কাঁচের বোতল, কয়েক লাখ বোতল একসাথে একই দিকে এগিয়ে আসে এবং সেগুলোতে বিয়ার লোড করে দেওয়া হয়, যেগুলো 15 থেকে 20 দিন ধরে বানানো হয় পচিয়ে পচিয়ে। যেমনটা আমরা জানি, বিয়ার কিন্তু একদিনে তৈরি হয় না বন্ধু, একটা বিশেষ মেশিনের সাহায্যে উপরে ক্যাপ পরানো হয়, তারপর মার্কেটে ছেড়ে দেওয়া হয় সেই বোতল। এটা শুধু বিয়ার তৈরি করার প্রসেস নয়, যে কোনো রকমের মদ এভাবেই তৈরি করা হয় বন্ধু। চলুন এবার দেখাই নারকেল তেল কীভাবে তৈরি করা হয়। বিভিন্ন মেয়েরা নারকেল তেল ইউজ করে থাকে, বিশেষ করে চুলের ক্ষেত্রে, ছেলেরাও ব্যবহার করে স্নানের পরে। কিন্তু এই নারকেল তেল কীভাবে বানানো হয় সেটা কি জানেন? প্রথমেই আগে গ্রাউন্ড প্রসেস থেকে শুরু করা যাক। নারকেলগুলোকে আগে গাছ থেকে পেরে নেওয়া হয় বন্ধু, তারপর সেই নারকেল নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন থাকে, সেই মেশিনের দ্বারা বিভিন্ন কর্মচারীরা সেই শক্ত খোলসকে, নারকেলের উপরে সেলটাকে ভেঙে দেয় এবং ভিতরে জল আর শ্বাসটাকে বার করে নেয়। তারপর এই নারকেলগুলোকে পেশা হয়, যেটাকে বলা হয় কোল্ড প্রেস কোকোনাট অয়েল। সেখান থেকে দুধ আর তেলও বেরোয়, তারপর সেটাকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। গরম করার পরেই কিন্তু তেল তৈরি হয়ে যায় বন্ধু, এভাবেই তৈরি হয় নারকেল তেল। এই প্রসেসের খরচা একটু কম এবং এভাবে তৈরি নারকেল তেলের দামও কম হয়। চলুন এবার দেখাই স্যানিটাইজার কীভাবে বানানো হয়। বন্ধু, স্যানিটাইজার আজকের দিনে ম্যান্ডেটরি হয়ে গেছে, কিন্তু এই স্যানিটাইজার বানানোর প্রথম ধাপ হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা স্কিনকে নরম রাখে, এছাড়াও সঙ্গে সঙ্গে অ্যালকোহল দরকার পড়ে। এটা বিরাট বড় জারে অয়েল, অ্যালকোহল, সোডা পাউডার এগুলোকে দেওয়া হয়, তাছাড়াও আরও কিছু কেমিক্যালসও থাকে, সেন্ট থাকে। এবার একটা মেশিনের সাহায্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালোভাবে মেশানো হয়, ভিতরে অ্যালোভেরার জেলটাকেও দেওয়া হয়। ভালোভাবে মেশানোর পরে সঠিক টেম্পারেচারে এটাকে জেলে পরিণত করা হয়। তারপর একটা মেশিনের সাহায্যে সমস্ত বোতলে এই জেলগুলোকে ভরতে হয়। তারপর মেশিনের সাহায্যে ক্যাপ লাগানো হয়, সঙ্গে পিছনে সামনে স্টিকারও মারা হয়, তারপরে সেটা চলে যায় মার্কেটে। চলুন এবার কোকোকোলা তৈরির কথা বলা যাক, কোকোকোলা সম্পর্কে কিছু তথ্য ফাঁস করা যাক বন্ধু। বন্ধু, পৃথিবীর মাত্র 3 জনই জানে এই কোকাকোলা কীভাবে তৈরি করা হয়। আর এই কোকাকোলা অনেক দিন ধরে, অনেক বছর ধরে বলতে পারেন, 100 বছরের বেশি সময় ধরে মার্কেট করে আসছে। এই কোকাকোলা প্রথমে নেশাজাত দ্রব্য ছিল, কিন্তু এখন সেটা সফট ড্রিঙ্কে পরিণত হয়েছে। বিশ্বের প্রত্যেকটা দেশে এই কোকাকোলা তৈরি এবং বিক্রি হয়। এটা খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্ক। প্রথমে একটা মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে কোকাকোলার প্রত্যেকটা বোতলকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপরে আগে থেকে তৈরি করে রাখা কোকাকোলা সেই বোতলে ঢালা হয় এবং ঢাকনা লাগানো হয় বোতলের। এরপরে ঢাকনাগুলো লেগে গেলে স্টিকার লাগিয়ে দেওয়া হয় এবং কোকাকোলার মধ্যে যে শুয়োরের রক্ত বা শুয়োরের মাংস বা বিভিন্ন প্রাণীর রক্ত ব্যবহার করা হয়, এই ধারণা আমাদের অনেক দিন আগে থেকেই হয়ে আসছে এবং এটা সম্পূর্ণ বলে রাখি আপনাদেরকে মিথ্যে। কোকাকোলার মধ্যে এরকম কিচ্ছু ব্যবহার করা হয় না, কারণ কোকাকোলার রঙটা লাল হয় অন্য কারণে এবং সেই কোক মেশানোর জন্য টেস্ট হয় আলাদা রকম। কোকাকোলার মধ্যে এইগুলো যদি পাওয়া যেত তাহলে সরকার অবশ্যই তৎক্ষণাৎ ব্যান করে দিত। মনে রাখবেন, এই ধরনের ড্রিঙ্ক বেরোনোর আগে তাদেরকে লাইসেন্স প্রাপ্ত করতে হয়, টাকা দিয়ে লাইসেন্স নাম্বার নিতে হয়, সেই নাম্বারে আপনি চাইলে কেস করে দিতে পারেন। তাই কোনোদিনও কোকাকোলা কেন কোনো কোম্পানি এরকম খাবারে এরকম জিনিস মেশাতে পারে না। তো বন্ধু, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ ছিল এবং অনেক দিন আগে থেকেই, ছোটো থেকেই যদি এই কথাটা শুনে আসেন তাহলে অবশ্যই আজকে সেই ধারণা থেকে হয়তো আপনি মুক্তি পেলেন। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।